এখন যে ওয়ালেট অফারটা শেয়ার করবে সেটাতে থেকে কিন্তু সবাইকে পেমেন্ট করবে, সো এখানে তাদের ভাষ্য মতো তারা সবাইকে পেমেন্ট করবে, আর এখান থেকে পেমেন্ট পাবো আমরা প্রত্যেকেই, কিন্তু যারাই জয়েন করবো প্রত্যেকেই কিন্তু $10 পাবো, অর্থাৎ বাংলাদেশি টাকায় কিন্তু 850 টাকার মতো পেয়ে যাচ্ছি। সো অ্যাকাউন্ট খুললেই কিন্তু আমরা পেয়ে যাবো। সো একটা ওয়ালেট ওভার আমরা মিস করবো কেন? সো কেউ ওয়ালেট ওভার মিস করবেন না। সো আজকে ওয়ালেট ওভারে আমরা কীভাবে জয়েন করবো সেটা A to Z আজকে এই ভিডিওতে দেখাবো। সো আমি উল্টাপাল্টা কথা বলে সময় নষ্ট করবো না, সরাসরি দেখাবো। তো আজকে তাদের ওয়ালেট জয়েন করতে আমাদের দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে তাদের ওয়ালেট অ্যাপসটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট করতে হবে, কারণ সেখান থেকে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা নিতে হবে। নিয়ে এই এয়ারড্রপ অ্যাড্রেসে জয়েন করার সময় এই ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে, সেই অ্যাড্রেসে তারা পেমেন্ট করবে। আর এখান থেকে কিন্তু এক ডেকো কয়েন দিবে যার ভ্যালু কিন্তু $10। আর এখানে দেখুন ফর অল মেম্বার, যতক্ষণ জয়েন করবে সকলকে কিন্তু পাবে। তো আপনারা এখানে আনলিমিটেড ট্রিক করে কিন্তু নিতে পারেন। তো আনলিমিটেড ট্রিক কীভাবে করবেন সেটা নিয়ে আমার অনেক ওয়ালেট ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। আর নয়লে কী করবেন, আপনি সুপার ক্লোন থেকে অ্যাপসটা মানে ওয়ালেট অ্যাপসটা ক্লোন করে করে আপনি কিন্তু এয়ারড্রপ জয়েন করতে পারেন। সো আর এবং টুইটার টুইটারগুলো কিন্তু সকলের এখন ডবল থাকে যারা আনলিমিটেড ট্রিক ইউজ করে। তো ভাই আপনারা নিজ দায়িত্বে আনলিমিটেড ট্রিকটা ইউজ করে নেবেন। তো আমি সরাসরি দেখাই, তো আমরা এখানে এই যে ডাউনলোড ওয়ালেটের উপর আগে ক্লিক করে আমরা ওয়ালেটটা ডাউনলোড করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবো, ওয়ালেট অ্যাকাউন্ট। সো যখনই আমরা ডাউনলোড উপর ক্লিক করবো আমাদের প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোরে আসলে আমরা উইমিক্স ওয়ালেট অ্যাপটা ডাউনলোড করে নেবো। তো আমি এটা ডাউনলোড করে নিই, ডাউনলোড হোক। তো আমাদের কিন্তু ওয়ালেটটা ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন ওপেনে ক্লিক করবো। সো ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে সেটা আমি দেখে দিই, লাইভেই কিন্তু আমি দেখে দিচ্ছি। সো ভিডিওটা আমি স্কিপ করবো না, শুধু একটু। সো অ্যাপসটা কিন্তু আমাদের সামনে ওপেন হচ্ছে। সো অ্যাপসটা ওপেন হওয়ার পর এরকম অপশান আসলে আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন ওকে, ওকের উপর আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের সামনে আর একটা ইন্টারফেস আসবে সেটা আমরা দেখে দিই। এরকম ইন্টারফেস আসলে আমরা এইদিকে একটু স্ল্যাশ করবো। তো এরকম স্ল্যাশ করলে আমাদের সামনে কিন্তু স্টার্ট বাটন চলে আসবে নিচে। তো আমরা স্টার্ট বাটনে ক্লিক করে স্টার্ট করে নিব। তারপর কিন্তু এখানে চারটা অপশান দেখাচ্ছে, সেই চারটা অপশানের মধ্যে কিন্তু আমরা লগ ইন করতে পারবো। তো আমরা চেষ্টা করবো সবসময় যে গুগল দিয়ে সাইন ইন করবো। তো সিং ইন উইথ গুগলের উপর আমরা ক্লিক করে দেবো। সিং ইন উইথ গুগলের উপর ক্লিক করে দিলে আমাদের সামনে আমাদের ফোনের বিভিন্ন জিমেল শো করবে। তো আমাদের সামনে অনেক জিমেল, যেগুলো আমাদের ফোনে জিমেল আছে সেগুলো জিমেল শো করবে। তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন যে একটা অ্যাকাউন্ট খুলতে চাইবেন। তো আমার একটা জিমেল আমি সিলেক্ট করে দিছি। তারপর আমার একটু লোডিং নিয়ে কীরকম অপশান আসে আমি আপনার সামনে দেখে দিই। তো এরকম অপশান আসলে উপরে দুইটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই দুটা টিক চিহ্ন দিয়ে দেবেন। আমি এখানে দুইটা টিক চিহ্ন দিলাম, একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন টার্মস অ্যান্ড কন্ডিশন একটা আছে, এটা একটা টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর নিচে নেক্সট বাটন দেখতে পাবেন, নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। সো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে একটা কথা বলছে, দেখুন এই এই সাইটে যে আপনাকে একটা ছোটো হাতের আর কি, আমরা যেটা বুগলি আর কি বুঝি, ছোটো হাতের একটা কিছু ইউনিক নাম লিখতে হবে এবং নামের সাথে কিছু সংখ্যা দিতে হবে, যাতে সেটা আপনার নামটা অন্য কারোর সাথে না মিলে। যেমন আমি এখানে একটা নাম দিচ্ছি মিলন হাসান। তো দেখুন এটা কিন্তু আমার 10 নিচ্ছে, সো যাই আমি এটা দিব না, মিলন মিলন X10 দিব, X10। সো কিন্তু এটা আমি একটা, দেখুন এটা আমার ইউজার নাম। সো আমি এটা নাম দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করলাম। আপনারা এরকম একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন, তারপর নেক্সটের উপর ক্লিক করে দেবেন। সো নেক্সটের উপর ক্লিক করে দিলাম, এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলেছে। তো আমি এখানে একই পাসওয়ার্ড দুইটা সেম করে দিচ্ছি, যেটা আপনার স্ট্রং পাসওয়ার্ড হবে আর কি। সো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আমার একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দুইটাই দিয়ে রেখেছি। দেওয়ার পরে কিন্তু আমি এখানে নেক্সটের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট লেখা আছে রেজিস্ট্রেশন কমপ্লিট। সো আমরা এখানে ওকের উপর ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। সো আমি ওকের উপর ক্লিক করছি, দেখুন এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় অপশান, যেটা আমাদের এয়ারড্রপ লিঙ্ক। সো এখান থেকে আমরা কী করবো, দেখুন আমাদের কিন্তু এখানে ওয়ালেট, দেখুন এখানে কিন্তু আমাদের মাই ওয়ালেটের উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে ওয়ালেট অ্যাড্রেসটা পাই যাবো। তো এই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কপি করে কিন্তু আমরা ওকে আমাদের এয়ারড্রপ লিঙ্কে কিন্তু দিতে হবে। সো আমরা এয়ারড্রপে চলে যাই, আমরা আবার চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসে, টেলিগ্রাম চ্যানেলে আসে আবার এবার কী করবেন, আমরা এই উপরে ডাউনলোড লিঙ্কের কাজ শেষ করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলাইছি। সো এবার আমাদের কাজ হচ্ছে DTO লিঙ্ক, যেটা এয়ারড্রপ লিঙ্ক। সো এই এয়ারড্রপ লিঙ্কের উপর আমরা ক্লিক করে দিব। অত আমাদের সামনে একটা আর কি ইয়ার লিঙ্ক শো হয়ে যাবে, glam.io-র একটা ওয়েবসাইট চালু হয়ে যাবে। সেখান থেকে কিন্তু আমাদের glam.io-র যেরকমভাবে আমরা এয়ারড্রপ জয়েন করি সেরকম রকমভাবেই কিন্তু জয়েন করতে হবে। আর এখানে কিন্তু বলে দিয়েছে, দেখুন এখান থেকে আপনি জয়েন করলে কিন্তু ভাই গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিলাম $5 থেকে $10 মধ্যে পেয়ে যাবেন। আমার আর আইডিয়া তো আপনি $5 থেকে $10 মধ্যেই পেয়ে যাবেন, এটা আমি গ্যারান্টি দিলাম। সো যেহেতু এটা মার্কেটে আছে, সো বাস আপনি পেয়ে যাবেন। এটা কী টোকেন দেবে আমি জানি না, সো ডেকো টোকেন। তো ডেকো টোকেন যদি মার্কেটে লিস্টেড থাকে ভাই, সো অলরেডি পেয়ে যাবেন
$5 থেকে $10 পেয়ে যাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। সো দেখুন এরকম আমাদের অপশন চলে আসবে, এখানে তারা বলে দিয়েছে দেখুন সবাইকে পেমেন্ট করবে। সো এটা দেখার বিষয় নেই, এখানে কাজই মাত্র কিন্তু 6টা, তো এই 6টা কাজ আমাদের করতে হবে। দেখুন এখানে প্রথমে বলছে ফেসবুকে তোমার একটা লাইক বা ফলো করতে হবে, তো আমি ফেসবুকের উপর ক্লিক করে দিলাম প্রথমটার উপর। ক্লিক করার পর আমাদের সামনে সেরকম অপশনটা চালু হবে, সেটা আমরা দেখে দিই, আমাদের ফেসবুকে নিয়ে যাবে সরাসরি রিডাইরেক্ট করে। সো আমাদের সরাসরি ফেসবুকে নিয়ে গেলাম, আমরা ফেসবুকে ইয়া করার পর দেখুন এখানে এন্ট্রি একটা লোডিং হচ্ছে। দেখুন আমাদের কিন্তু ফেসবুকের এর কাজটা শেষ হয়ে গেছে। সো এখানে ফেসবুকের উপর ক্লিক করে ফেসবুকের কাজটা শেষ করে নেবে। দেখুন ফলো করতে বলছে তাদের এই অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্টে, তো আমরা একটা ফলোর উপর একটা ক্লিক করে দেবো। সো ক্লিক করে তারপর দেখুন আমরা সরাসরি এখানে ফলো করতে বলছে, তো আমরা ফলোর উপর যখনই ক্লিক করে দিবো সরাসরি আমাদের টুইটারে নিয়ে যাবে। তো টুইটারে গেলে কিন্তু আমরা ফলো করে নিবো। সো আমি এখানে দেখুন এখানে ফলো আসছে, আমি ফলোটা করে নিলাম, কোথায় দিবে অবশ্যই, তো ফলো আমি করে নিলাম। দেখুন আমার এটা ফলো হয়ে গেছে, আমি এখানে নোটিফিকেশনটাও অন করে রাখলাম, সমস্যা নেই, আচ্ছা অল করে দিলাম। এখানে আমি একটা রিটুইট করে দিব, দেখুন এখানে লাভ রিটুইট রিকুইট দিব এবং একটা রিটুইট করে দিব। আর চাইলে আপনারা কমেন্ট করতে পারেন, দেখুন উপরে যে এগুলো লিঙ্ক আছে এগুলো কিন্তু আপনি চাপে ধরে কিন্তু আর কি দিতে পারেন। সো আমি এগুলো দিলাম না, আমি জাস্ট রিটুইট এবং লাইকই করছি, করার পর আমি ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে কন্টিনিউ নীল হয়ে আছে, এটার উপর আমরা ক্লিক করলে কিন্তু আমাদের টুইটার ফলোর কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে। সো এখানে আমার একটু প্রবলেম হচ্ছে, যদি আপনার এরকম প্রবলেম হয় তাহলে আপনি কী করবেন? সো এখানে আমার একটা সমস্যা আছে যে আমার একটা অ্যাপস আছে এই জন্যে। সো ভিউয়ার্স আমার আর একটা টুইটার খোলা ছিল ওই অ্যাপসের মধ্যে, তো ওই অ্যাপসটা আমি আনইনস্টল করে দিয়েছি। এবার কিন্তু আমার ব্রাউজারে যে টুইটার খোলা আছে সেটা দিয়ে আমি কিন্তু ইয়ে করছি। সো দেখুন এবার যদি আমি টুইটার ফলোর উপর ক্লিক করি তাহলে আমার কিন্তু টিক চিহ্ন উঠে যাবে, কারণ আমার করা হয়ে গেছে। এবার রিটুইটের পালা, সো রিটুইট কিন্তু আমি করে রাখছি। দেখুন রিটুইট করার জন্য আমার আবার রিটুইট করা লাগলো না, সো আমার এটা টিক চিহ্ন উঠে গেলে আমি ফলো করে একবার কিন্তু রিটুইট করে নিয়েছি, দেখলে নিই। সেখানে দেখুন এখানে লেখা আছে পি রেজিস্ট্রেশন নাও, তো পি রেজিস্ট্রেশন নেওয়ার উপরে এই প্রশ্নবোধক চিহ্নের উপর ক্লিক করবেন। এখানে দেখুন প্লে স্টোর লেখা আছে, সো প্লে স্টোরের উপর চিহ্নের উপর ক্লিক করো, তো প্লে স্টোরে সরাসরি নিয়ে যাবে। তো প্লে স্টোরে নিয়ে আসলে আমরা কী করবো, দেখুন এখানে একটা লেখা আছে প্রি রেজিস্টার, তো প্রি রেজিস্টারের উপর আমরা ক্লিক করে এখানে ইনস্টল অ্যাভেলেবলের উপর ক্লিক করে দেবো। তো ইনস্টল অ্যাভেলেবল ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে আনরেজিস্টার, তো অর্থাৎ আমার কিন্তু রেজিস্টার হয়ে গেছে, আমরা এখন ব্যাক করে দিবো। সো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে এখন কন্টিনিউ অপশান কিন্তু সবুজ হয়ে গেছে, তো এটা আমরা আবার ক্লিক করে দিলাম। দেখুন এর কাজও কিন্তু শেষ, তো অলরেডি কিন্তু আমাদের 4টা কাজ শেষ হয়ে গেল, আমি কিন্তু লাইভে দেখাচ্ছি। এবার দেখুন এখানে কি বলছে যে উইমেক্স ওয়ালেট ডাউনলোড, সো এটার উপর আমরা ক্লিক করে দিবো। উইমেক্স আউট ওয়ালেটের আবার আমরা গুগল প্লে এই যে স্টিকার আছে এর উপর ক্লিক করে দিবো, আমাদের প্লে স্টোরে নিয়ে যাবো। আমরা কিন্তু ওয়ালেটটা ডাউনলোড করেছি, আবার আমরা ব্যাক করে দিবো। করার পর নীল এটা হয়ে গেছে, দেখুন কন্টিনিউ, আবার কন্টিনিউ ক্লিক করলে আমার কিন্তু ওয়ালেট অ্যাপসটাও ডাউনলোড করার সব কাজ হয়ে গেছে। এখন কিন্তু মেন কাজ দেখুন ইন্টারভিউ আর উইমিক্স ওয়ালেট অ্যাড্রেস, সো এই ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবো এই জন্যই কিন্তু আমরা অ্যাপসটা ডাউনলোড করলাম। সো অ্যাপসটাকে আমরা এনে দিবো। সো কী করবো চলেন আমরা অ্যাপসে চলে যাই। সো আমি অ্যাপসের দিকে চলে যাই, অ্যাপস আমার কোথায় গেলো, সে দেখুন উইমেক্স অ্যাপস, তো উইমেক্স অ্যাপসে আমার চলে আসবো। আসার পর আমরা অ্যাড্রেসটা কপি করে ওখানে বসাই দিলে কিন্তু আমাদের কাজ শেষ, সো এখন শুধু পেমেন্ট পাওয়ার পালা। সো উইমেক্স অ্যাপসটা আমার ওপেন হোক। সো ভিউয়ার্স দেখুন আমার কিন্তু উইমেক্স অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, ইয়া ওপেন হয়ে গেছে। সো এখন আমরা কী করবো, এই যে মাই ওয়ালেটের উপর ক্লিক করবো, মাই ওয়ালেটের উপর ক্লিক করার পর এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন নিচে কপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, সো কপি অ্যাড্রেসের উপর ক্লিক করলে আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে গেলো, আমরা এবার সরাসরি চলে যাবো এয়ারড্রপে যাই। কিন্তু দেখুন এখানে কিন্তু লেখা আছে যে উইমেক্স ওয়ালেট অ্যাড্রেস, তো এর উপর আমরা ক্লিক করলে কিন্তু এখন ওয়ালেট অ্যাড্রেস দিতে বলবে। সো এখানে আমি ওয়ালেট অ্যাড্রেসটা যেটা কপি করে আনছি সেটা পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে কন্টিনিউ উপর ক্লিক করলে কিন্তু আমাদের এয়ারড্রপের কাজ শেষ। উপরে আমরা দেখতে পাচ্ছি ক্লেম চিহ্ন, দেখুন এই ক্লেম চিহ্নের উপর ক্লিক করলে সরাসরি তাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, বাস এখানে ক্লেম করে কোনো লাভ হবে না, কারণ আমাদের এটা যখন আমাদের নেক্সট উইথড্র আপডেট চলে আসবে তখন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানানো হবে। সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল রেখে দেবেন এরকম ভিডিওর আপডেটের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, সেখানে কিন্তু নিত্য নতুন এয়ারড্রপ দেওয়া হয় এবং সকল প্রকার আপডেট এবং পেমেন্ট প্রুফ সেখানে শেয়ার করা হয়, তো কেউ মিস করবেন না, সেখানে জয়েন করে নেবেন সবাই। সো ভিডিও এই পর্যন্ত ভিউয়ার্স, আপনাদের সকলের ভালোর কামনা করে আমি ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।